আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে ছেলেরা পূর্ণবয়স্ক মেয়েদেরকে সরাসরি এবং মেসেজের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে অথবা ইমো বা মেসেঞ্জারের মাধ্যমে সালাম দেওয়া জায়েজ আছে কিনা, এবং মেয়েরা ছেলেদেরকে মোবাইলে অথবা সরাসরি পূর্ণবয়স্ক মেয়েরা সালাম দিতে পারবে কিনা, এই বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়। প্রথমে এই বিষয়টি আমি সহি হাদিস থেকে আলোচনা করব, এরপরে দলিল দেব এবং মাসালাগুলো বর্ণনা করব। তো প্রথমে আমাদের মাসালাগুলো আমরা যে শুনবো, এই মাসালার দলিলগুলো আমরা শুনে নেই, এটা কোথায় কোথায় পাওয়া যাবে। এক নম্বরে আপনি পাবেন বুখারি শরীফের এক নম্বর খণ্ডের 532 নম্বর পৃষ্ঠায় পাবেন। এরপরে মুসলিম শরীফের হাদিস নং 6257। ফতোয়ার কিতাবের মধ্যে আপনি পাবেন, ফতোয়ায় আলমগীরের মধ্যে পাবেন আপনি 5 নম্বর খণ্ডের 326 নম্বর পৃষ্ঠায়। এরপরে ফতোয়ায় স্বামীর মধ্যে পাবেন 9 নম্বর খণ্ডের 530 নম্বর পৃষ্ঠায়। এরপরে আপনি তাফসিরে মাজহারি, এই তাফসিরের মধ্যে পাবেন 2 নম্বর খণ্ডের 365 নম্বর পৃষ্ঠায়। আরেকটা জায়গা পাবেন, সেটা হচ্ছে ফতোয়ায়ে রহমানিয়ার মধ্যে, ফতোয়ায়ে রহমানিয়ার 2 খণ্ডের 250 নম্বর পৃষ্ঠায় আপনি এই মাসালাগুলো পাবেন। তো প্রথমত আমরা মাসালায় চলে যাই। এই সালামটা হচ্ছে পরস্পরে মুসলমানদের মধ্যে সালাম একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। সালাম আদান প্রদান করার সময় তো সালাম আদান প্রদানকারী উভয় পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি গায়রে মাহরাম পুরুষ মহিলা হয় তাহলে তারা আপোষে সালাম আদান প্রদান করবে। আর যদি গায়রে মাহরাম না হয়, যদি মাহরাম পুরুষ মহিলা হয় তাহলে তাদের জন্য বৈধ হওয়ার শর্ত কি? তাদের জন্য একটা বৈধ হওয়ার শর্ত রয়েছে, সেটা হলো মাহরাম পুরুষ মহিলাগণ হলে সালাম দেওয়ার যে নিয়মটা সেটা হলো কোনো ফেতনার আশঙ্কা থাকতে পারবে না। যদি কোনো ফেতনার আশঙ্কা থাকে তাহলে সালাম দেওয়া জায়েজ হবে না। যদি ফেতনার আশঙ্কা না থাকে, যদি মহিলাটা বৃদ্ধা হয় তাহলে তা, যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে সালাম দেওয়া কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। এইভাবে করে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে কোনো পুরুষকে সালাম দিতে চায়, ওই পুরুষটা যদি বৃদ্ধা হয় কোনো ফেতনার আশঙ্কা না থাকে তাহলে সালাম দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এমনিভাবে একই মাসালা আপনার মোবাইল ফোনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, এরপরে মেসেজের মাধ্যমে, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, এরপরে আপনার প্রত্যেকটি বিষয়ের যাকে আপনি সরাসরি সালাম দিতে পারবেন তাকে আপনি ফোনের মাধ্যমে সালাম দিতে পারবেন, অসুবিধা নেই। চিঠিপত্রের মাধ্যমে সালাম দিতে পারবেন, যাকে আপনার সরাসরি সালাম দেওয়া নিষেধ আছে তাকে আপনি চিঠিপত্রের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ইমুতে কোনোভাবেই সালাম দিতে পারবেন না। এটা হচ্ছে এই সমস্ত দলিলের ভিত্তিতে আমি আপনাদেরকে বললাম। এই ভিত্তিগুলো তো আমি আগেই বলে দিয়েছি যে কোথায় কোথায় পাবেন। তো আশা করি আপনারা যদি কেউ ইচ্ছা করেন তাহলে বুখারি শরীফ, মুসলিম শরীফ, এরপরে ফতোয়ায়ে আলমগীর, ফতোয়ায়ে স্বামী, তাফসিরে মাজহারি, ফতোয়ায়ে রহমানিয়া, এগুলো আপনারা দেখে নিতে পারেন। ঠিক হুবহু এভাবেই আপনারা পাবেন ওখানে, যেভাবে আমি বলছি। আর যে কথা বলবো সর্বশেষ, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে মুসলিম হিসাবে অবশ্যই আপনারা এগুলোকে মানুষের কাছে পৌঁছায় দিবেন, এই মেসেজগুলো মানুষের কাছে শেয়ার করবেন, মানুষকে বলবেন, ছেলেমেয়েদেরকে বলবেন, পাড়া প্রতিবেশীকে বলবেন, এবং এটাকে সবাই আমল করার চেষ্টা করবেন। এবং মুসলিম হিসাবে যেহেতু ইসলামিক কথা, সবাই এগুলোকে শেয়ার করে দিন। শেয়ার করে দিয়ে আরেকজন ভাইকে, আরেকজন বোনকে আপনারা গুনার থেকে, ফেতনা থেকে বাঁচান।